ব্যাংককে কত মাইয়া আমার সামনে দিয়ে আইটে গেছে, একবারও দেইনি। তুই আলি তো পাগল হয়ে যাচ্ছিস। হ্যাঁ কইছি। জানিস তুই নদীর পারে ছোট ছোট কাপড় পরে কত মাইয়ে শুয়েতে? আমি যে একটা পুরুষ মানুষ সামনে দিয়ে গেছি, কোনো খেয়ালই নেই। নির্লজ্জ বিয়ায়া। আচ্ছা দুবলা, ব্যাংকক থেকে ফেরার পরে তুই সবার কথাই করছিস, কিন্তু একজনের কথা একদম করছিস না। কার কথা দোস্ত? ওই যে কুস্তিনাদার কথা। আরে না, কুস্তিনাদার কথা কি কব? কুস্তিনাদার শালিকা আছে না শালিকা, আবার পিরান প্রিয় পরিণয়ের কথা আমি করছি, তার কথা করছিস না। কি ঘটনা? কি রে দাঁড়াবেছিস কি? রাহাল, মুখ সামলায় কথা কোস। তুই কোন সাহসে আমার সোনার ছবিটা তুই পরিণারি করছিস? তোরে আজকে আমি খুনি করে দেবো। সব কিছু ঘুরতেছে কেমন জানি, তোর বাবা এত শক্তি হয়েছে তোর। হ্যাঁ, এরপরে যদি আর কোনোদিন সোনার ছবির নাম মুখে নিছিস, তাহলে কিন্তু এই সানগ্লাস জামা প্যান্ট সব আমি কিন্তু খুলে নেব। আচ্ছা আর কবে নানি? আচ্ছা এখন তো কি করছিলি? না আমি জানতে চেয়েছিলাম যে তুই কি দিলকুশের কথা একদম ভুলে গিয়েছিস, মানে তার সম্পর্কে কি তোর কোনো আগ্রহ নেই? প্লিজ প্লিজ রাহাল, দিলকুশরে নিয়ে আমার আগ্রহ আছে কি না আছে সেটা আমি বুঝবো। তুমি কোনো ধরনের আগ্রহ দেখানোর চেষ্টা করে না। মানজালা রানীর সাথে আমার কথা হয়ে গেছে, আজ রাত্রি দেয়া হবে দিলকুশির সাথে। না ঠিক আছে, অসুবিধা নেই তো, দেখা হোক না। করছিলাম মানে তুই যেভাবে নীরব থাকছিস, কোনো কথা করছিস না তোর সোনার ছবি সম্পর্কে, এজন্য ভাবলাম থাইল্যান্ডের কোনো মেয়ের সাথে তোর আলাপই হয়ে গেছে। থাইল্যান্ডের মেয়েগুলি নাকটা বোঝা হলে অনেক সুন্দর কিন্তু আকর্ষণ। হ্যাঁ আমি কি তোমার মতো দুই নাম্বার নাকি? সোনার ছবির দুবলো কোনোদিন অন্য কোনো মায়ের দিক তাকায় না, বুঝছিস? ব্যাংককে কত মাইয়া আমার সামনে দিয়ে আইটে গেছে, একবারও দেইনি। তুই আলি তো পাগল হয়ে যাচ্ছিস। জানিস তুই নদীর পারে ছোট ছোট কাপড় পরে কত মাইয়ে শুয়েতে? আমি যে একটা পুরুষ মানুষ সামনে দিয়ে গেছি, কোনো খেয়ালই নেই। নির্লজ্জ বিয়ায়া। আমার না থাইল্যান্ডে কি আমাদের জাতি ইচ্ছে করতে কেমন হয়ে গেছে বুঝতে পারিস?